আরজিকর কাণ্ড নিয়ে বড় খবর। এবার আরজিকরের ভাঙচুরের ঘটনায় কর্তব্যে গাফিলতির দায়ে কলকাতা পুলিশ এবার তাদের তিন অফিসারকে সাসপেন্ড করেছে। সূত্রের দাবি, ওই অফিসারদের বিরুদ্ধে চলবে বিচার বিভাগীয় তদন্ত। আরজিকরে মধ্যরাতে দুষ্কৃতি তাণ্ডবের ঘটনায় সাসপেন্ড হলেন কলকাতা পুলিশের দুই অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। এই নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো। 14 আগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিতে শুরু করলো কলকাতা পুলিশ। প্রথমে হাইকোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টে ভর্ৎসনার পর অবশেষে কলকাতা পুলিশের তরফে এবার পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে এবং কলকাতা পুলিশের কর্তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে। যেটা সূত্রের দাবি, ইতিমধ্যে 3 জনকে সাসপেন্ড করা হয়েছে। কলকাতা পুলিশের 2 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক এবং 1 জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে, এমনটা খবর আমরা মঙ্গলবার সন্ধ্যাবেলায় কলকাতা পুলিশ সূত্র মারফত আমরা পেয়েছি। যেটা পুলিশ সূত্রের দাবি, 2 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, 1 জন মোহাম্মদ সাকিমউদ্দিন সর্দার এবং অপরজন রমেশ রয় চৌধুরী, এই 2 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার ছিলেন এবং 2 জনেই নর্থ ডিভিশনে, কলকাতা পুলিশের নর্থ ডিভিশনে পোস্টেড ছিলেন। এবং রাজেশ মিঞ্জ, তিনি ছিলেন SBT অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর পদে তিনি ছিলেন এবং তাকেও কিন্তু সাসপেন্ড করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। মঙ্গলবার সন্ধ্যাবেলা লালবাজার সূত্রে যেটা জানানো হচ্ছে যে ওই দিন ঘটনাস্থলের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের বিরুদ্ধে যে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করা হচ্ছে তার ভিত্তিতেই, সেই সূত্রে উঠে আসা খবরের ভিত্তিতেই কিন্তু এই 3 জনকে সাসপেন্ড করা হয়েছে এবং কর্তব্যে গাফিলতির কারণেই এই 3 জনকে সাসপেন্ড করা হয়েছে। কারণ এই 3 জন, যিনি রমেশ রয় চৌধুরী, তিনি SC ছিলেন অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার, মোহাম্মদ সাকিবউদ্দিন সর্দার, তিনি নর্থ ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন এবং যে টালা থানা এলাকা যে সেটা কিন্তু নর্থ ডিভিশনের মধ্যেই পড়ে, অর্থাৎ কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের আন্ডারেই রয়েছে টালা থানা। এবং যে আরজিকর হাসপাতাল, আরজিকর হাসপাতালের ভেতর দিকটা পড়ছে টালা থানার জুরিডিকশনে পড়ে এবং হাসপাতালের বাইরে রাস্তাটা কিন্তু উল্টোডাঙ্গা থানার মধ্যে পড়ে এবং 2টো থানায় কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের অন্তর্গত। সেই নর্থ ডিভিশনের দায়িত্বে ছিলেন SC1 রমেশ রয় চৌধুরী এবং নর্থ ডিভিশনেরই আরেকজন SC ছিলেন এই মোহাম্মদ সাকিমউদ্দিন সর্দার, যারা 2জন সেদিন রাত্রিবেলায় ঘটনাস্থলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং তাদের সঙ্গেও কিন্তু স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর রাজেশ মিঞ্জ, তিনিও ঘটনাস্থলে নিরাপত্তা দায়িত্বে ছিলেন এবং সেই দিন রাত্রিবেলা তাদের মতন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার থাকা সত্ত্বেও কী করে এই ঘটনা ঘটে গেল, 7000 মানুষের মব সেখানে জড়ো হলো, তারা এসে ব্যারিকেড ভেঙে হাসপাতালে ঢুকে গেলেন এবং হাসপাতালে ঢুকে ভাঙচুর চালানো হলো, তছনছ করে দেওয়া হলো এমার্জেন্সি ওয়ার্ড, এই ঘটনার পর কিন্তু অবশ্যই কলকাতার পুলিশের মুখ পুড়েছে এবং তাদেরকে ভর্ৎসিত হতে হয়েছে। শুধু হাইকোর্টের কাছে নয়, দেশের শীর্ষ আদালতের কাছেও কিন্তু মুখ পুড়েছে কলকাতা পুলিশের। শীর্ষ আদালত কিন্তু প্রশ্ন তুলেছে কলকাতা পুলিশের ভূমিকায় এবং যেদিন অর্থাৎ মঙ্গলবার শীর্ষ আদালত, দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে কলকাতা পুলিশকে ভর্ৎসিত হতে হচ্ছে, সেই দিন সন্ধ্যাবেলায় অবশেষে সাসপেন্ড করা হলো 3 জনকে ও নর্থ ডিভিশনের 2 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং স্পেশাল ব্রাঞ্চের 1 জন ইন্সপেক্টরকে কিন্তু সাসপেন্ড করে কড়া পদক্ষেপ গ্রহণ করলো কলকাতা পুলিশ। আরজিকরের হামলা নিয়ে একাধিক পিটিশন দাখিল হয়েছে হাইকোর্টে, তাই আলাদা করে অতিরিক্ত লিস্ট দেওয়া হয়েছে এই মামলার জন্য। এদিন শুনানি চলে প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। আরজিকরের ঘটনা নিয়ে উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ। ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুনের ঘটনায় ঘর ছেড়ে প্রতিবাদে পথে নেমেছিলেন মহিলারা। তাদের প্রত্যেকের মুখে একটাই কথা, সুবিচার চাই, কঠোর শাস্তি চাই। বুধবার রাত ভর আরজিকরের এমার্জেন্সি বিভাগে চলে ব্যাপক ভাঙচুর। পুলিশি নিরাপত্তার মাঝে হাসপাতালে ঢুকে বহিরাগতরা তাণ্ডব চালায়, তারপরেই মামলা দায়ের হয় আরজিকর এই কাণ্ড নিয়ে। গত বৃহস্পতিবার আরজিকর মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম বলেন যে গতকাল থেকে হাসপাতাল চত্বরে ভাঙচুরের বিষয়ে আমাদের কাছে অনেক ইমেল এসেছে। কি হয়েছিল আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি পর্বে রাজ্যের তরফে আইনজীবী বলেন যে প্রায় 7000 লোক হঠাৎ করে সেখানে চলে আসে, ভিডিও দেখানো হবে। পুলিশ তাদের প্রতিরোধ করার চেষ্টা করেছিল, তারা কিভাবে ব্যারিকেড ভেঙেছে তারও ভিডিও আমাদের কাছে রয়েছে। গোটা ঘটনায় 15 জন পুলিশ আহত হন, পুলিশের গাড়িতেও ভাঙচুর চলেছে। এরপরেই প্রধান বিচারপতি বলেন যে এই ঘটনায় কিন্তু এইরকমই একটি ঘটনা হনুমান জয়ন্তীতেও হয়।
ইন্টেলিজেন্স থাকে তো পুলিশের, এটা থেকে স্পষ্ট পুলিশের ইন্টেলিজেন্স সম্পূর্ণ ব্যর্থ। 100 জনের বেশি অনুমতি পায় না, কেন 1000 জনকে অনুমতি দেওয়া হলো? আপনারা পুরো এলাকা ঘেরাও করেননি কেন? রাজ্য প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ, নিজেদের পুলিশকেই রক্ষা করতে পারে না, খুব দুঃখজনক পরিস্থিতি। রাজ্য সরকারের আইনজীবী জানান যে এখন আমরা কমান্ডো বাহিনী মোতায়েন করেছি, আমরা সিসিটিভি ফুটেজ নিচ্ছি এবং লোকেদের শনাক্ত করার চেষ্টা করছি। এরপর হাইকোর্টের বিচারপতি জিজ্ঞাসা করেন যে এইসব ঘটনা যাতে না ঘটে তার জন্য আপনি কি করেছেন, আপনাদেরকে শোনাবো আইনজীবী, তিনি ঠিক কি বলছেন। দেখুন, শুরু থেকেই আমাদের অভিযোগ ছিল যে এভিডেন্স ডিস্ট্রয় করা হচ্ছে। 14 তারিখ মামলা শুনানির পরে বিকালবেলা আমরা খবর পেলাম যে ক্রাইম সিন এলাকাতে যেসব দেওয়াল ছিল সেটা রেনোভেশনের কাজ করছে এবং ভাঙা হচ্ছে। আমরা সত্তর আরজিকরকেও একটা চিঠি করি এবং সিবিআইকেও চিঠি করি, যেহেতু সিবিআইকে ডিরেকশন দেওয়া হয়েছিল ইনভেস্টিগেট করার। এরপর দিন রাত্রেবেলা সবাই জমায়েত হলো, একটা স্বতঃস্ফূর্ত একটা প্রোটেস্ট ছিল, আর একই সঙ্গে দেখতে পেলাম গোটা কতক লোক তারা ভেতরে ঢুকে যারা যেখানে অবস্থান করছিল শান্তিপূর্ণ সেটা ভাঙচুর করলো এবং হসপিটালের এমার্জেন্সি ভাঙচুর করলো। আবারও অভিযোগ যে এভিডেন্স ডিস্ট্রয় করার চেষ্টা চলছে বা এভিডেন্স ডিস্ট্রয় হচ্ছে, সেইটা নিয়েই আমরা হলফনামা দাখিল করেছি আজকে আদালতে। এখন আদালত নির্দেশ দিয়েছে সিবিআইকেও যে আপনাদেরকে এখন এন্ট্রাস্ট করা হয়েছে বাই কোর্টস ডিরেকশন, সুতরাং আপনারা গিয়ে দেখুন যে কী অবস্থায় আছে এভিডেন্স এবং কোথায় কোথায় ডিস্ট্রাকশন আদৌ হয়েছে কি না, যে অভিযোগ আসছে কি না, তারা রিপোর্ট ফাইল করবে। স্টেটকেও ডিরেকশন দিয়েছে, যে যিনি কনসার্ন অথরিটি আছেন হসপিটালে তাকেও ডিরেকশন দিয়েছেন যে হলফনামা ফাইল করে বলবেন যে এখন হসপিটালে কী অবস্থা, কারণ হসপিটাল হচ্ছে সেই জায়গাটি যেখানে এই ক্রাইমটা ঘটেছে। খুব স্বাভাবিক যে যেখানে পুলিশ মোতায়েন করা আছে তাকে ভেদ করে গোটা কতক লোক ঢুকছে, হসপিটালের মধ্যে ভ্যান্ডালিজম করছে, এবং আমরা যখন বারে বারে অভিযোগ করছি যে এভিডেন্স ডিস্ট্রয় করা হচ্ছে তখন এই ঘটনা ঘটছে, তখন পুলিশ যখন ফেল করছে এই ধরনের হুলিগানিজম প্রিভেন্ট করতে, তখন খুব স্বাভাবিকভাবে সেই প্রশ্ন উঠে আসে যে স্টেট মেশিনারি ফেল করছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে। আরজিকর কাণ্ডে যখন প্রত্যেকে পথে নেমে একটাই কথা বলছেন যে বিচার চাই, এবার সেই আরজিকর নিয়ে বড় খবর সামনে এসেছে। আরজিকরে ভাঙচুরের ঘটনায় কর্তব্যে গাফিলতির দায়ে কলকাতা পুলিশ এবার তাদের 3 অফিসারকে সাসপেন্ড করেছে। সূত্রের দাবি, ওই অফিসারদের বিরুদ্ধে চলবে বিচার বিভাগীয় তদন্ত। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।